সকলে ভালো আছে তো ক্লাস থ্রির আমাদের পরিবেশের বই থেকে আমরা পোশাকের উপর আমাদের পরবর্তী বিষয় সম্পর্কে পড়াশুনো করব উল তুলোর হরেক রকম ব্যবহার নিয়মিতভাবে ক্লাস করছে পিয়ালি সঙ্গীতা তিথি মুপ্রিয়া সুপ্রিয়া মানস নন্দনী মহারুদ্র জয়শ্রী শুভ শান্তনী টুসু আরশ্রেয়া দেখো আমরা এর আগের ক্লাসগুলো নিয়ে পোশাক সম্পর্কে নানা বিষয় আলোচনা করেছি নানা রঙের পোশাক পোশাক দিয়ে যাইছে না ঋতু বদলানোর সঙ্গে সঙ্গে পোশাক বদলাতে দেখেছি আজকে আমরা দেখব উল তুলোর হরেক রকম ব্যবহার দেখো এগুলো কে বলতো এগুলো কারা এগুলো হলো ভেরা তাহলে এদের কাছ থেকে কি পাওয়া যায় এদের কাছ থেকে পাওয়া যায় লোম সেই ভেড়ার লোম থেকে তৈরি হয় উল আমরা আগের দিনেই আলোচনা করেছিলাম আজকে আমরা দেখব এই উল তুলো এগুলো কোথা থেকে পাওয়া যায় এবং এগুলো কি কি কাজে লাগে এর সম্পর্কে আলোচনা করব তাহলে চলে আসি আমাদের গল্পে দেখো এই গল্পগুলো প্রতিদিন হয় স্কুলের মধ্যে আমরা যেরকম মাস্টার দিদিমণির সঙ্গে কথা বলি ঠিক সেই রকমই গল্প এখানে দেখতে পাব আজকে কে কে রয়েছে দেখো প্রথমে কেত কী রয়েছে কেত কি জিজ্ঞাসা করছে দিদি খনিজ তেল থেকে কি করে সুতো হয় তাহলে এর আগের দিনে আমরা জেনে গিয়েছি খনিজ তেল থেকে সুতো তৈরি হয় আজকে কেতু কি জিজ্ঞাসা করছে সেই জন্য যে কীভাবে সুতো তৈরি হয় আচ্ছা খনিজ তেল কি তোমাদের মনে আছে তো হ্যাঁ ঠিকই বলেছ পেট্রোল ডিজেল এগুলো হলো খনিজ তেল কিন্তু এগুলো যখন শোধন করা হয় তখন এদের থেকে নানা উপজাত বস্তু পাওয়া যায় তার মধ্যেই বিভিন্ন সিনথেটিক প্রোডাক্ট যেমন বিভিন্ন সিনথেটিক বস্ত্র উৎপাদন করা যায় দিদিমণি কি বলছেন আমরা একটু জেনে নিই দিদিমণি বললেন খনিজ তেলে অনেক কিছু মেশানো থাকে মিশে থাকে তাই খনিজ তেল শোধন করে নেওয়া হয় তারপর ওই তেল থেকে সুতো তৈরির উপাদান তৈরি করা হয় তারপর ওই তৈরি করা সুতো দিয়ে কাপড় হয় বড় বড় কারখানায় এসব হয় তাহলে আমরা তো দেখলাম খনিজ তেল এটা থেকে সুতো তৈরি হচ্ছে কিন্তু তোমরা জানো কি খনিজ তেল কীভাবে তৈরি হয় খনিজ তেল অনেক অনেক বছর আগে সৃষ্টি হতে শুরু হয়েছে তাহলে মনে করো এটা হলো সমুদ্র আমরা মাঝে মাঝে দেখেছি দীঘা বেড়াতে গিয়ে পুরী বেড়াতে গিয়ে সমুদ্র দেখেছি বহু বছর ধরে বিভিন্ন গাছপালা তারা শুধু গাছপালা নয় বিভিন্ন মাছ বিভিন্ন পশু তাহলে তোমরা ভাবছো জলের নিচে কি পশু আমি এটা তোমাদের বোঝানোর জন্য আঁকলাম জলের নিচেও তো নানা রকম পশু থাকে তাহলে এই সকল গাছপালা পশু এরা মাটির নিচে বা জলের নিচে চাপা পড়ে যায় নানা কারণে পড়তে পারে ভূমিকম্পর জন্য হতে পারে তাছাড়া আমরা দেখেছি না নদী দিয়ে পলিমাটি বয়ে যায় এবং সেই পলিমাটি গিয়ে জমা হতে থাকে এবং ধীরে ধীরে অনেক অনেক বছর আগে সেই সময় আমরা মানুষরাও আসিনি পৃথিবীতে সেই সময় ধরে আস্তে আস্তে এরা পরিবর্তন হতে থাকে এবং তৈরি হয় এক বিশেষ বিশেষ পদার্থ যেমন খনিজ তেল যেমন আমাদের এলাকার কয়লা তোমরা জানো কি এই কয়লা যখন তৈরি হয়েছে যে সমস্ত গাছেদের থেকে সেই সকল গাছগুলো আমরা পৃথিবীতে আসার আগে এই পৃথিবীতে ছিল অর্থাৎ মানুষ তখন জন্মই হয়নি তার আগে ছিল এই নিয়ে আরও গল্প তোমাদের শোনাব তাহলে এই খনিজ তেল বিভিন্ন বড় বড় যন্ত্রতে করে তো এখন তুলে নেওয়া হয় তাহলে এটা তো এখন দেখো এখন তো সাগরের নিচে রয়েছে সমুদ্রের নিচে রয়েছে তাহলে বড় বড় যন্ত্র ব্যবহার করা হয় এবং এগুলোকে তুলে নেওয়া হয় এরপর এগুলোকে সংশোধন করতে হয় এবং সেই সংশোধন করার সময়ই তৈরি করা হয় বিভিন্ন সিনথেটিক পদার্থ তাহলে আজকে আমরা একটা বেশ সুন্দর জিনিস জেনে নিয়েছি এরপর দেখো আর কি রয়েছে আয়েসা বলল দিদি কার্পাস তুলোর সুতো কাপাস তুলো দেখো কার্পাস বলেনি কিন্তু তুলোর সুতোকেই তো সুতি বলে হ্যাঁ কার্পাস তুলো তাহলে দিদিমণি কিন্তু ঠিক করে দিলেন উচ্চারণটা আমরা অনেক সময় ভুলভাল উচ্চারণ করি না এগুলো ঠিক করে নিতে হয় কে তো কি বলল আমাদের জমিতে তুলোর চাষ হয় আবার আসিফ কি বলছে দেখো আসিফের খালু গামছা বোনেন আসিফ দেখেছে লাল সাদা হলুদ সুতো কিনে আনেন খালু বোনার পর চেক চেক দেখায় তাহলে আমরা দেখেছি না গামছা চেক চেক হয় সে বলল সুতি দিয়ে গামছাও হয় তাহলে আমরা দেখেছি সুতি দিয়ে যে সকল পোশাক সেগুলো আমরা পরি গরমের সময় পরে খুব আরাম লাগে সেই সময় আবার শীতকালে পড়লে কিন্তু আরাম লাগবে না সেই সময় আমাদের আবার ঠান্ডা লাগবে তখন তখন আমরা উলের পোশাক পরব বৈশাখী এতক্ষণ চুপ করে শুনছিল এবার বলল দিদি আগের আগে উলে আগে কিসের উল ছিল তাহলে আমরা তো জানি আগে কিসের উল ছিল আমাদের আগের দিনে গল্পটা মনে আছে যে আগে ভেড়ার উল ছিল দেখো দিদিমণি তাই বলছেন আগে ভেড়ার লোম থেকে তৈরি উল ছিল কোনো কোনো ছাগলের লোম থেকেও উল হতো খুব বেশি পাওয়া যেত না তাহলে আগে আমরা দেখেছি আগে এত বেশি উলের জিনিস সোয়েটার মাফলার এই সকল ছিল না কম ছিল চাদর কিন্তু এখন আমাদের প্রত্যেকের রয়েছে কেন তার কারণ এখন সিনথেটিক উল সেই উল অবশ্য এখনও পাওয়া যায় তাকে বলে পশম তাহলে এটা আমরা ভালো করে মনে রাখব প্রাকৃতিকভাবে পাওয়া ভেরার লোম থেকে যে উল পাওয়া যায় তাকে বলে পশম উল কথাটা আসলে ইংরেজি কথা রেহানা বলল আর সিন্থেটিকুল উল তাহলে রেহানার মনে পড়ে গেছে যে এখন তো সিনথেটিক উল খনিজল তেল থেকে তৈরি হয় সেটাকে কি বলে আসলে ওটাকে বলে ক্যাশমিলান তাহলে আমরা জেনে নিলাম প্রাকৃতিক যে উল সেটা হলো পশম আর সিন্থেটিক উল হলো ক্যাশমিলন পরের পাতায় চলে যাব। এখন আমরা ছাপ্পান্ন পাতায় পড়ছি সাতান্ন পাতায় চলে আসি পরের পাতায় তোমাদের জন্য কিছু বাড়ির কাজ রয়েছে একটু আমরা আলোচনা করে নিই তাহলে তোমাদের সুবিধা হবে কোন পোশাক কিভাবে তৈরি হয় তা নিচে লেখো তাহলে প্রথমে এই ঘরে এই কলামে পোশাকের নাম লিখতে হবে কি দিয়ে তৈরি হয় সেটা তারপর লিখব তৈরি করার জিনিসটা কি কীভাবে পাওয়া যায় সেটা লিখব তাহলে যদি আমরা প্রথমে লিখি মনে করো এক দিয়ে লিখলাম সোয়েটার বানান ভুল করে না যেন হাতে লেখাও ভালো করবে তাহলে সোয়েটার কি দিয়ে তৈরি হয় উল দিয়ে তৈরি হয় তাহলে এই উলটা কিন্তু দু রকম হতে পারে একটা হতে পারে পশম তাহলে যদি পশম হয় তাহলে সেটা ভেড়ার লোম দিয়ে তৈরি হবে আর যদি পশম না হয়ে সিনথেটিক হয় তখন আমরা লিখে নেব সিনথেটিক উল এরপর ফাঁকা ফাঁকা করে লিখবো দুই দিয়ে মনে করো তোমরা কি পরে আছো জামা জামা কি দিয়ে তৈরি হয় সুতো দিয়ে এই সুতো কোথা থেকে পাবো তাহলে এই গল্পেই জেনে নিয়েছি আমরা কার্পাস তুলো থেকে পাওয়া যায় আবার সিনথেটিক সুতো হয় তাছাড়া মারা কি পরে থাকছেন শাড়ি শাড়িও সুতো দিয়ে তৈরি হয় সেটাও হতে পারে তুলো বা সিনথেটিক তুলো সিনথেটিক মানে কি মনে আছে তো সিন্থেটিক তুলো এরপর আমরা গল্পে যেটা পড়লাম গামছা লিখেনি তাহলে গামছাও সুতো দিয়ে তৈরি হয় এটা লিখে নেবো কার্পাস তুলো এইভাবে আমরা আরও বেশ কয়েকটা লিখে নেব সবাই কিন্তু পড়া পাঠাবে আজকে এটুকুই থ্যাংক ইউ